এ মাসের মতো শেষ হলো সরকারি বিপণন সংস্থা টিসিবির ট্রাক সেল কার্যক্রম। এদিনও কম দামে পণ্য কিনতে ভোক্তাদের ছিল উপচে পড়া ভিড়। তবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন অনেকেই। তাদের দাবি, কয়েকজন একাধিকবার পণ্য নেয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। টিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে আগামীতে কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। করোনায় আয় কমে যাওয়া নিম্নবিত্তের কথা বিবেচনায় নিয়ে চলতি মাসের 3 তারিখ থেকে 400 টাকায় সারা দেশে কম দামে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। বুধবার ফেব্রুয়ারি মাসের কর্মসূচির শেষ দিনে ছিল প্রতিদিনের মতোই ভোক্তাদের উপচে পড়া ভিড়। আমরা রিক্সা চালাই, ভাত খাই, আঙ্গুর উপর অনেক সমস্যা, চলমান থাকা উচিত, এটা না হলে আঙ্গুর কষ্ট হয়ে যাব। এটা কন্টিনিউ করলে আমাদের সাধারণ মানুষের জন্য অনেক ভালো হতো, কারণ বাজার দরে যে অবস্থা, আমরা সাধারণ মানুষের ইনকামের নাগালের বাইরে। রাজধানীতে প্রায় 80টি ট্রাকে প্রতিটিতে 250 মানুষের জন্য পণ্য বিক্রির ব্যবস্থা থাকলেও ভোক্তাদের অভিযোগ, একই ব্যক্তি নিচ্ছেন বারবার, ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও লাইনের শেষের দিকের মানুষেরা পাচ্ছেন না পণ্য। ভুক্তভোগীদের দাবি, টিসিবির পণ্য দেয়া হোক কার্ডের মাধ্যমে। একজন একটা কার্ড দিলে এক মিলি একটা তেল নিলে তো চলে। যদি কার্ড সিস্টেম করে দিত তাহলে মনে করেন প্রতি সপ্তাহে একজন এক করে পাইতো। আজকে মাল দিয়েছে আজও নিব, কালকে দিয়েছে কালও নিব, মানে যতদিন গাড়ি লাগাবে অতদিন নিতেই থাকবো। টিসিবির মুখপাত্র জানালেন আগামী মাসে 1 কোটি নিম্নবিত্তকে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে। শুধুমাত্র ঢাকা সিটি এবং বরিশাল সিটি কর্পোরেশনে ফ্যামিলি কার্ড করা নাই বিধায় এই দুইটা সিটি কর্পোরেশনে এডিশনাল পদ্ধতিতে বিক্রি করব। পাশাপাশি এখানে আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ভ্রাম্যমান আদালত থাকবে, যাতে একই পরিবারের একাধিক ব্যক্তি পণ্যটা সংগ্রহ করতে না পারে। আগামী মাসের প্রথম সপ্তাহে ফের চালু হবে ট্রাক সেল কার্যক্রম, আর মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে খেজুর ও ছোলা বিক্রি শুরু হবে বলেও জানান টিসিবির মুখপাত্র। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।